আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে মানুষের মেরুদণ্ড হচ্ছে টাকা, কারাদণ্ড হচ্ছে মানুষের শিক্ষা, আর মানুষের মৃত্যুদণ্ড হচ্ছে মানুষের সত্য কথা। চাল পুরনো হলেই তা ভাতে বাড়ে, কিন্তু সম্পর্ক যতই পুরনো হবে ততই ভালোবাসা না বেড়ে বেড়ে যায় অবহেলা। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ এতটুকু ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। একা থাকাটাই অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সে সব সময় পরাজিত হবেই হবে। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি পরিমাণে ঠকে যায়। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবার বাঁচাই যথেষ্ট। রাগ হলে মুখ বন্ধ করুন, এটাই হলো রাগ বন্ধের সর্বোত্তম চিকিৎসা। সরল মানুষের সবচেয়ে বড় ভুল হলো কিছু মানুষের অবহেলাটা বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যাবে, তখন তার মন থেকে সব আনন্দ মরে যাবে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। এই দুনিয়াতে অনেকেই আপনার আপন সাজার চেষ্টা করবে, একটু সাবধান থাকবেন। প্রেম আর বিয়ে দুটোই কখনো কোনো মানুষ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে করতে পারে না। পুরোপুরি প্রস্তুতি নিতে গেলে অনেকটা সময় চলে যায়। ঘুম কি অমূল্য জিনিস, যদি কারো আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে অনেক কিছু মনে করিয়ে দেয়। চোখ আর কপালের মধ্যে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। বাস্তব সত্য হচ্ছে কেউই আপনার আপন হবে না, একমাত্র মা বাবা ছাড়া। মানুষের অর্ধেক সৌন্দর্য প্রকাশ পায় তার কথা বলার ধরন দেখে। মধ্যবিত্তদের ঘরে সন্তানরা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন সে দাঁড়ায় ঠিক তখনই তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। সারাক্ষণ কাছে থাকাটা ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে তার কথাটা মনে করাটাই ভালোবাসা। যাকে মানুষ নিজের থেকে বেশি ভালোবাসে তার কাছেই মানুষ বেশি বেহায়া হয়ে যায়। মনে রেখো, কষ্ট দিতে পারে সবাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। তোমার ধৈর্য ধরা ক্ষমতা যত বেশি হবে, তোমার সমস্যা সমাধানের উপায়ও তত বেশি হবে। সত্য কথা সব সময় তেতো হয়ে যায়, সেটা আপন হোক কিংবা পর। মুখের উপর সত্যি বলতে শিখুন, তাহলে দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটা কমে যাবে। মানুষ বদলাবেই, কেউ সূচিতে আবার কেউ বা উপসংহারে। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি,
কিন্তু আনন্দ পাবে প্রচুর। কিছু সময় কারো মনে থেকে যাওয়াটার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হবে। কিছু কিছু আঘাত তুমি চাইলেও জীবন থেকে মুছে ফেলতে পারবে না, যে থাকার সে এমনিতেই থাকবে। কথাটা একেবারেই ভুল, তুমি রাখতে না পারলে কেউই থাকবে না কাছে। যারা বদলায় তারা বন্ধু ছিল না, কারণ বন্ধু কখনো বদলায় না। যদি জীবনে শান্তি চাও তাহলে মানুষের কথা গায়ে মেখো না, কথা কম বলে জ্ঞানী হয়ে বাঁচো, পরিশ্রম করে ধনী হয়ে বাঁচো, ধৈর্য ধরে তুমি সফলতাই বাঁচো। সন্তান যতই বড় হোক না কেন, নিজের মায়ের আঁচলটা কিন্তু কখনো ছোট হয় না। জীবনে যদি তুমি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাও। অল্প ভুল হলেই মানুষ ছেড়ে যায়, কিন্তু হাজার ভুলেও ঈশ্বর আমাদের ক্ষমা করে দেয়। বইয়ের পাতা মানুষকে যে শিক্ষা দিবে, জীবনের পাতা মানুষকে তার থেকেও বেশি শিখিয়ে দিবে। খুব সহজেই কাউকে ঠকানো সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজেকে টিকিয়ে রাখাটাই দুর্লভ। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে ভালো কাজ করে আপনাকে মরতে হবে। সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সবশেষে একটি মেসেজ আমার পক্ষ থেকে, সব সময় নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করুন, এর প্রতিদান একদিন আপনি অবশ্যই পাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমাদের ছোট্ট পরিবারের এখনো যারা সদস্য হননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা। আমাদের সাথেই থাকুন, আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।